তো এইভাবেও বলা যেতে পারে। এই ছিল ঝাড়ফুঁক সম্পর্কে বেশ কিছু আলোচনা। আর তারপরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, তা হচ্ছে ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া। ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া এই ক্ষেত্রে কোনো মাঝহাবের ইখতিলাফ নেই যে পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু যাতে এই ঝাড়ফুঁককে পেশা না বানিয়ে নেয়, এই শর্তে অধিকাংশই ঝাড়ফুঁক করার লোকেরা কেটে যাবে। এখানকার ওলামায়ে কেরামরা, সমস্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন কিতাবুত তাওহীদের বিভিন্ন ব্যাখ্যাতে যে একে পেশা হিসাবে গ্রহণ করা, আর তার কোনো চাকরি নেই, ব্যবসা নেই, কোনো ডিউটি নেই, ডিউটি হচ্ছে দম করা, ফুঁক দেওয়া আর ওর ওপর পয়সা নেওয়া, এটি জায়েজ নয়। কেন? তারা বলছেন লাম ইয়াফআলুহু সালাফ, সালাফে সালেহীন সাহাবায়ে কেরামের জামানা থেকে, সাহাবায়ে কেরাম, তাবা তাবেইন, আইম্মা কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি, কোনো আইম্মা কেরাম তারা করেনি স্বর্ণযুগে, যে কোন একজন ইমাম দেখান সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু, কোন একজন সাহাবি অথবা কোন একজন প্রখ্যাত তাবেঈ অথবা কোন একজন আইম্মা কেরামদের কোন ইমাম, যে তারা একে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন যে আমার কাজ হচ্ছে শুধু দম করা, দম করব, শত শত লোক লাইন লাগিয়ে আছে, সবার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা যা নেব ফুক দিচ্ছি আর পয়সা নিচ্ছি, এই পেশা কেউ ধরেননি। সুতরাং এটি একটি বিদআত, জায়েজ নয়। তবে বিনা পেশায় কখনো দম করলো আর তাতে দিয়ে দিল অথবা নিয়ে নিল প্রয়োজন, দেখছে যে আমার প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে, সুতরাং নিল, এমনকি কখনো যদি চেয়েও নাই, সহিহ বুখারী শরীফের যে বড় একটি হাদিস রয়েছে সূরা ফাতিহার, ফাতিহা দিয়ে এলাজ করা সাহাবায়ে কেরামদের যে আমল সম্পর্কে, আর সময় শেষ হতে যাচ্ছে, শুধু সংক্ষেপে ওই হাদিসের দিকে ইঙ্গিত করছি, সেই জন্য কখনো যদি কেউ করে প্রয়োজনের তাগিদে চেয়ে নেই অথবা চেয়ে নিল না দিয়ে দিল, তাহলে তার জন্য জায়েজ। এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই আইম্মায়ে কেরামদের মধ্যে। হাদিস খুব বড়, আবু সাঈদ খুদরী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে 30 জন সাহাবি যাচ্ছিলেন কোনো জায়গায় সফর করে, আর রাস্তায় একটি গ্রাম পড়ল, ওই গ্রামের লোকদের কাছে বলা হলো, তারা দরখাস্ত করলো যে আমাদের কিছু খাবার দাও, খুব অভাব হয়েছে, খেতে দিলেন না তারা, হয়তো তারা মুশরিক ছিল, মুশরিকই ছিল তারা। কিছুক্ষণ পরে তাদেরই যে সর্দার ওই গ্রামের, তখনকার তো আপনার গোত্রীয় নেতৃত্ব ছিল, তখন আর এরকম কোন শাসন ব্যবস্থা ছিল না, গোত্রীয় নেতৃত্ব, তাদের গোত্রের যে নেতা সর্দার তাকে দংশন করেছে সাপে বা বিছুতে, অনেক চেষ্টা করলো কিন্তু তার বিষ নামাতে পারলো না। তখন তাদের কেউ কেউ বললো আতাই তো হাওলাই রাহাত, এই লোকগুলি যে চলে গেল, এই লোকগুলিকে দেখে খুব ফেরেস্তা ফেরেস্তা লাগছে, খুব ভালো মানুষ, দেখি এদের মধ্যে যদি কেউ করতে পারে চেষ্টা করে দেখি, এদেরকে বলে দেখি। তারপরে তার আসলে আসার পর বলে আইয়াহর রাহাত ইন্না সাইয়াদানা লোদেগা, আমাদের যে সর্দার একে দংশন করেছে, ফাসা আইনা লাহবে করলে, সে অনেক চেষ্টা করলাম ভালো করতে পারলাম না কোন রকম, তোমাদের মধ্যে কি কেউ আছে, ফাহাল ইন্দাকুম আহাদ মিনকুম শাইউন, কেউ কিছু করতে পারবে, ইলাজ করতে পারবে? ফাকালা বাদুহু নাম ওয়াল্লাহ ইন্নী লারাক, আমি দম করব, অভাব ছিল ভাবছে দম করব, কিন্তু শর্ত ওয়ালাকিন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাকাদ ইস্তাজাফনাকুম, তোমাদের গ্রামে গিয়েছিলাম আর আমরা অত্যন্ত খিদাই ছিলাম, তোমাদেরকে বলেছিলাম কিছু খেতে দাও, তোমরা খেতে দাও নি, আমাদের সাহাবায়ে কেরামের দল খেতে দাও নি, সুতরাং ফামা আনা বিরাকিন লাক হাত্তা তাজআলু লানা জুলান, আমাদের কি দিবে দাও বলো, আগে শর্ত করো কি দিবে, আমাদের অভাব দূর হোক আর তোমাদের কাজ হোক, তাহলে করব। তারপরে বকরির ওপর চুক্তি হলো যে বকরি নেব, অন্য হাদিসে এখানে বলেছে কাতি মিনাল গানাম, মানে এক পাল বকরির চুক্তি হলো, অন্য হাদিসে 30 জন ছিল তারা, 30 জন বলে আমার 30 জনের 30টা বকরি চাই, 30 জন 30টা বকরি চাই। ফান্তা লাকা চলল ফাজা আলা ইয়াতফুলো, ইয়াতফুলো মানে ফুঁক দেওয়া, থুতুর সাথে ফুঁক দেওয়া শুরু করলো, দম করা, ওয়া ইকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর কিছু না, আলহামদুল সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালা দালিন পর্যন্ত, হাত্তা লাকান্নামা নসিতা মিন ইকাল, এমন দ্রুত ভালো হয়ে গেল এবং বিষ নেমে গেল যে মনে হচ্ছে যে রশি দিয়ে বাঁধা ছিল লোকটি, আর রশি খুলে দেওয়া হয়েছে, ছুটে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি ভালো হয়ে গেল, আল্লাহর খাস রহমত এবং কোরআনে কেরিমের বরকত। সন্তালাকা আমি মা বেহি কালবা, কোনো অসুখ নাই মনে হচ্ছে লোকটিকে। তারপরে তারা ওই সব নিল, নেওয়ার পরে তাদের কেউ বলতে লাগলো যে আমরা তো নিয়ে নিলাম কিন্তু মশলা তো জানা নেই, পেটের দায়ে নিয়ে নিলাম আর এরা ওই রকমই আমাদের খেতে দেয়নি, তাই চেয়েও নিলাম, কিন্তু জায়েজ কি জায়েজ না আল্লাহ নবীকে জিজ্ঞাসা না করলে আমরা কেউ ভাগ করবো না, চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে
তারা জিজ্ঞাসা করল বললেন যে ফাকাদিমু আলা রাসূলিল্লাহ ফাযাকারু লাহু আল্লাহ নবীর সামনে এই বিষয় উল্লেখ করলো ফাকাল ওমা ইউদ্রিক আন্নাহা রুকিয়া তোমরা জানলি কি করে যে সূরা ফাতিহা আবার ইলাজ সূরা ফাতিহা সূরাতুর রুকিয়া এই দিয়ে ঝাড়ফুঁক করা যায় আসাবতুম তোমরা ঠিক করেছো ইকসামু তোমরা ভাগ করে না ওয়াদরে বলি মাকুম বিসাহমিন তোমাদের যদি সন্দেহ হয় তো তোমাদের সাথে আমারও একটা ভাগ রাখো নবী সাল্লাম এই জন্য বলেননি যে আমার ভাগ হোক পার্থিব উদ্দেশ্য নয় বরং অনেক সময় তাদের মনে যাতে শান্তি আস্থা আসে যে না অনেক সময় বলা হয় যে খেয়ে নেন খেয়ে নেন যদি আমি না খাই আর যদি খেয়ে নেন তো দিদানন্দ কমে কি জানি বাসি মাসি হয়তো আছে সেই জন্য শেখ খাচ্ছেন না আমাদেরকে শুধু খেতে বলছে কিন্তু আমিও যদি শান্তি খেতে লাগি তাই সবাই শুরু করবেন তাই না তো ওই রকমই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তো নিবে নিবে আমার একটা ভাগ রেখে দাও তাতে যাতে করে হালাল হয় কোনো সন্দেহ না থাকে কিন্তু পেশাদার তারা ছিলেন না এই জন্য ওলামায়ে কিরাম এই ক্ষেত্রে বলেছেন যে নেওয়া যেতে পারে কিন্তু এটাকে পেশা হিসেবে গ্রহণ করা ঝাড়ফুঁক করা দম করা আপনার পেশা আর তার উপর পয়সা নিচ্ছেন তাহলে দম করে দিচ্ছেন না হলে দেবেন না এটি বিদাত সালাফে সালেহীনরা করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সুন্নত মোতাবেক আমাদেরকে ঝাড়ফুঁক করা যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক শিরকি এবং বিদাতি ঝাড়ফুঁক থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের পরিবার ছেলেমেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা ঝাড়ফুঁক সম্পর্কে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক চার প্রকার কোরআনে কেরিম দিয়ে আলোচনায় আমার চলে এসছে আর যদি সামান্য কিছু না আসে তাহলে তা এতে চলে আসবে কালামুল্লাহ দিয়ে ঝাড়ফুঁক আল্লাহর নাম আসমায় হুসনা দিয়ে আল্লাহ যে 99টি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুঁক করা এটি হচ্ছে মুস্তাহাব জায়েজ মুস্তাহাব দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দোয়া এর মাসুরা দিয়ে যেগুলি নবী সাল্লামের হাদিসে দোয়া এসছে দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক তৃতীয় রকমের ঝাড়ফুঁক দোয়া এ মাসুরা নয় কোরআনেও নেই কোরআন আয়াতও নয় আর নবী সাল্লামের হাদিসও নেই কিন্তু এমনি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হচ্ছে তাহলে সেটাও জায়েজ তিন নম্বর চার নম্বর ঝাড়ফুঁক যা জায়েজ নাই এবং এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে চার নম্বরটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে যেটা না জায়েজ সেটা হচ্ছে মা কানা বেমা লায়ু কালো মানাহু যার অর্থ বোঝা যায় না কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না সেটা জায়েজ নাই যেমন জাহিলিয়াতের যুগে অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল সে মারা গেছে আল্লাহ পাক যেন মাফ করে হয়তো জাহিলি জামানে সে করেছিল তব অবশ্য করে নিয়েছে মন্ত্রের বই তাতে দেবী দেবতার নাম ভরা এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছি অনেকদিন আগের ঘটনা আমি পড়ে দেখেছি দেশে একবার সব শিরক আর কুফরি ভরা তো এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না অত অর্থ বোঝা গেলে তাতে শিরক রয়েছে আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না সেটাও জায়েজ নয় আর অর্থ বোঝা যাচ্ছে আর শিরক আছে অথবা কারোর মাধ্যম দেওয়া হয়েছে বিদাত আছে সেগুলি জায়েজ নয় তাহলে বোঝা গেল যে কোরআনে করিম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে কারণ অন্য ভাষা বুঝে না সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নয় আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিখ নেই বরং আল্লাহর নাম আছে তাহলে জায়েজ আছে আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে কি তাহলে এতে আল্লাহর নাম নেই কোরআন হাদিসের কোনো দোয়া নয় তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে ঝাড়ফুঁকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ এবং তাসির প্রতিক্রিয়া কিসের কোরআনুল করিমের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দুয়ার তাসির প্রতিক্রিয়া আমি যদি দম করি আমারও নয় হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আছে তারা মনে করে যে এটা অমুক শেখের অমুক আলেমের তাসির তাহলে এটা শিরক জায়েজ নয় কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল কালামের তাসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির মানে প্রতিক্রিয়া সুতরাং এই এতেকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্যদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং প্রতিক্রিয়া যে রয়েছে ফল রয়েছে একমাত্র কোরআনে করিমের আয়াতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে নেওয়া হয়েছে সেই জন্য তার তাসির হয়েছে কখনো কোনো ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরিষ্কারের মাধ্যমে হয়েছে এসব মনে করবেন না আল্লাহ পাক একমাত্র শেফা দিন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করার জন্য তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন